হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাঢ়িব অসম। মঙ্গলদৈত আর এস এস নেতাক আক্রমণ, একাংশ সন্দেহজনক লোকর। আর এস এস নেতাক আক্রমণ করাক লৈ তীব্র উত্তেজনা। ঘটনাক লৈ মঙ্গলদৈ মাছৰ বজাৰত উত্তপ্ত পরিস্থিতি। ভাঙি লন্ধ বন্ধ করিলে মাছৰ বজাৰ। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হৈ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ভিং ধর্ষণ কাণ্ডে কপাই গেছে সমগ্র রাজ্য। এতিয়াও পলাতক অবস্থা ছাত্রী দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর অন্য দুই অভিযুক্ত গুলাবুদ্দিন আর ফরিদুল। পলাতক দুই অভিযুক্ত বিচারি নগাঁও আরক্ষীর অভিযান অব্যাহত। আজি তৃতীয় দিনও ঢিঙর রাজপথত প্রতিবাদ দল সংগঠনের স্থানীয় রাইজ। গোয়ালপাড়ার মাতিয়াত সন্দেহজনক লোকর আগমনক লৈ শঙ্কিত খিলঞ্জীয়া। অচিনাকি মুখর একাংশ লোকর কৃষিভূমিত বসতি স্থাপন। কেইদিনমানের ভিতরতে শতাধিক পরিয়ালর আগমনে আতঙ্কিত করেছে মাতিয়ার খিলঞ্জীয়া লোকসকল। গুৱাহাটী নিশা কার্যালয়ের পর উভতি যাওয়া যুবতীক উদ্দণ্ড যুবকর অশালীন প্রস্তাব, ধনের টুপেরে অশালীন প্রস্তাব। ভুক্তভোগী যুবতীগুলির সোশ্যাল মিডিয়া যোগে ক্ষোভ প্রকাশ। যোরহাট নগরত নিশা যুবতীক আক্রমণ, উদ্দণ্ড যুবকর। কংগ্রেসি বিধায়ক আব্দুল রশিদ মন্ডলের বিরুদ্ধে জাঙু খাই উঠিছে জাতীয় সংগঠন। বিধায়ক আব্দুল রশিদে মিয়া খেলিব নয় বলে করা প্রত্যাহ্বানের পিছতে দল সংগঠনের প্রতিবাদ। তিনিচুকিয়াত আটাশুয়ে দাহ করলে আব্দুল রশিদ মন্ডলের পুত্তলিকা। নারীর সুরক্ষার দাবি, প্রান্তে প্রান্তে প্রতিবাদ দল সংগঠনের। শিবসাগর দরবার রোডর দেওবরিয়া বজারত হ্রাস পালে 50-60% ব্যবসায়। হিংকাণ্ডর পিছতে শিবসাগর মিয়ার প্রবেশ নিষিদ্ধ করেছিল জাতীয় সংগঠন সমূহে। দেওবরিয়া বজারলে নাহিল মিয়া বেপারী। 56বিধ ঔষধ ব্যবহারত ভারত সরকারক নিষেধাজ্ঞা। দুই বা ততোধিক ঔষধ উপাদানের নির্দিষ্ট সংযোজনে প্রস্তুত করা কেবাবিধ ঔষধ ব্যবহারত কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা। কেবাবিধ ব্যয়বহুল ব্যবহৃত ব্যাকটেরিয়া নাশক, পানি লগা, জ্বর, এলার্জি, গার বিষর ঔষধের নিষেধাজ্ঞার পাছত বহুতরের মাজতে এতিয়া আশঙ্কার সৃষ্টি হয়েছে। আরজিকর চিকিৎসালয় হাসপাতালত বিত্তীয় অনিয়ম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইর 15টা স্থানত অভিযান। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরতো সিবিআই তালাচি। কনিষ্ঠ চিকিৎসক ধর্ষণ হত্যার ঘটনার আত ধরিয়ে চিকিৎসালয়খনের পোহরলে আহিছে বিত্তীয় অনিয়মের তথ্য। পুনের যুদ্ধের দিকে আগবাড়ি মধ্যপ্রাচ্য। লেবাননের সন্ত্রাসবাদী সংগঠনের হিজবুল্লার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইসরায়েলক উদ্দেশ্যে 320টারও অধিক রকেট নিক্ষেপ হিজবুল্লার। লেবাননত থাকা হিজবুল্লার ঘাটিটি ইসরায়েলে চলাইছে ভয়ঙ্কর বিমান আক্রমণ। তিনিচুকীয়ার বারেকুড়ি গাঁর প্রশংসায় উপচালে প্রধানমন্ত্রী মোদী। বিলুপ্তপ্রায় হলৌ বান্দর সংরক্ষণ করে চর্চালয় আহিল গাঁওখনের নাম। গাঁওবাসী হলৌ বান্দরের নাকাতে গছ। বারেকুড়ির হলৌ আর মানুষের সহবস্থানত আকর্ষিত পর্যটক। হেডলাইন্স আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাঢ়িব অসম। নমস্কার, বিয়লির খবরলে স্বাগতম। আর স্টুডিওত মই পাপড়ি। আর ব্রেকিং নিউজ এই মুহূর্ত যে প্রবঞ্চক পুতুলি ডেকার পুত্র কৌস্তভ বড়ুয়াক অবশেষত গ্রেপ্তার করা হল। শিবসাগরের কৌস্তভক গ্রেপ্তার করেছে ক্রাইম ব্রাঞ্চে। শিমলুগুড়িত আত্মগোপন করে আছিল প্রবঞ্চক কৌস্তভে। পলাতক কৌস্তভর পত্নীক বিচারি আরক্ষী এটা অভিযান চলাইছে। পূর্বে ক্রাইম ব্রাঞ্চর জালত পড়েছিল প্রবঞ্চক মাতৃ পুতুলি ডেকা। মাতৃ পত্নীরে মিলি কৌস্তভে বিভিন্নজনের প্রায় 1 কোটি টাকা লুটিছিল। চাকরি প্রলোভন দিয়ে তিনিওজনে বহুতরে ধন লুটিছিল। মুখ্যমন্ত্রী ওএসডির নাম লৈ লাখে লাখে ধন লুটিছিল। গুৱাহাটীৰ 25-30 জন লোকের লুটিছিল প্রায় 1 কোটি টাকা। গুৱাহাটীৰ বাহিৰৰ বহু লোক আনকি পরিয়ালটোৰ টার্গেট হৈ পৰিছিল। তাৰ পিছতে জালত পৰিছিল পুতুলি ডেকা। আর পরবর্তী সময়ত পুত্র আর বোৱাৰী পলায়ন করে আছিল। চাকরি প্রলোভনেরে 1 কোটিতকৈ অধিক টাকা লুটিছিল এই পরিয়ালটোৱে। আর পুতুলি ডেকাৰ পুত্রক এতিয়া গ্রেপ্তার করেছে শিবসাগরের কৌস্তভক গ্রেপ্তার করেছে আরক্ষী। মঙ্গলদৈত আর এস এস নেতাক আক্রমণক লৈ আজি দিনের ভাগত পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। আর এস এস নেতা নরেন্দ্র হাজরিকাক একাংশ সন্দেহজনক লোকে আক্রমণ করার পিছতে মাছ বজারত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত লোকে লন্ড বন্ধ করলে মাছর বজার। পিছত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মাছর দর দামক কেন্দ্র করে দুই পক্ষের মাজত লগা সংঘাতের পিছতে পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে পড়ে। আর মঙ্গলদৈত আর এস এস নেতাক আক্রমণের পিছর পরিস্থিতি এয়া। তারপরে উত্তেজনাপূর্ণ এক পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাক লৈ মঙ্গলদৈ মাছৰ বজাৰত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি এনে ধরনের
অবস্থা পাইগৈ যে আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে তাত ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আরক্ষীর দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। এখন মাছ বজাৰতে এই ঘটনাটি ঘটে। একাংশ সন্দেহজনক লোকে আক্রমণ করার অভিযোগ। মঙ্গলদৈ বজাৰত এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাছৰ বজাৰ লঙ্কা কাণ্ডৰ সৃষ্টি হয়েছে। ঘটনা আমি দেখুৱাইছো দৃশ্য, কেনেকুৱা ধরনের একটা পরিস্থিতি তার সৃষ্টি হয়েছে। আর কোৱা হৈছে যে কোনো সন্দেহজনক লোকে আরএসএসৰ নেতাগৰাকীক আক্রমণ করে, এনেধরনের হাতে হাতে লাঠি লৈ আক্রমণ করা বুলি কোৱা হৈছে। আর কেমেৰাটো কিছু দৃশ্যবন্দী হয়েছে। তারপর আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মই মাছ বজাৰ ৰাতিপুৱা মাছ মই আৰু মাহী ল'ৰাটো বজাৰ কৰিবলৈ আহিছোঁ। আহোঁতে তাৰপিছত তেওঁলোকে কি কৰিছে, মই খুদি থোৱাৰ পিছত তেওঁ হেৰি মাছৰ দামটো এটা মাছ আছিল দাম খুদিলোঁ। খুদাৰ পিছত তেওঁ কৈছে 180 টকা লাগিব। তাৰপিছত তেওঁলোকে কি কৰিছে, 140 টকাত হয় যদি দিয়ক। আমি অলপ দূৰ গুচি গ'লোঁ। যোৱাৰ পিছত তেওঁলোকে কি কৰিছে, হেৰি তাৰ হাত বাউলি দি মাতিলে। মাতাৰ পিছত আহিলোঁ। অহাৰ পিছত তেওঁলোকে কি কৰিছে, তেওঁ দোকানৰ ওচৰত বহি তেওঁৰ লগতে কথা পাতি আছোঁ। দোকানীজনৰ লগত কথা পাতি মাহী ল'ৰাটোৱে মই মোটামুটি 15-20 মিনিটমান সময় ৰখি আছোঁ। তেওঁ মাছটো বাচাৰ পিছত আমি ভাবিছোঁ কি আমাৰ কাৰণে বাচিছে, দাম দৰ মিলিছে। তেওঁ একো কোৱা নাই আমাক। তাৰপিছত মাছটো বাচি যেতিয়া কাটিব লৈছে, লোৱাৰ পিছত তেওঁ কৈছে কি মাছটো বেলেগক এওঁক দি দিছোঁ। বেলেগক দি দিয়াৰ পিছত কৈছোঁ, আমি ইমান সময় আপুনি কিয় ৰখাই ৰাখিছে, আপুনি কওক যে আপোনাক মাছটো দিয়া নাই, মই বেলেগলৈ বেচি দিলোঁ, দাম দৰ মিলা নাই। তাৰপিছত মাহী ল'ৰাটোৱে তেওঁক ক'লে যে হেৰি আপুনি ইমান সময় ৰখি থাকিব দৰকাৰ নাই, আমি বেলেগলৈ গ'লোঁ হয়। তাৰপিছত তেওঁ কৈছে আপুনি বেছি দমত কথা কৈছে বুলি কয়। তেওঁ ছাইডত থকা দাখন এনেকৈ উঠাই লৈ আহিছে। উঠাই লৈ আহোঁতে এজন ব্যক্তি আহিছে। ব্যক্তিজনে কৈছে আপুনি দা লৈ অহাটো এইটো বেয়া কথা হৈছে নহয়। তাৰপিছত তেওঁ কাৰ্যটোত তেওঁৰ লগত লিপ্ত হ'ল। মোটামুটি 20 মিনিটমান হ'ল তেওঁৰ লগত তৰ্কা বৰ্তৰ্কা হ'ল। হোৱাৰ পিছত তেওঁ এইফালে অহাৰ পিছত মই যেতিয়া তেওঁ কেনেকৈ ফটো এটা মাৰিব ওলাইছিলোঁ, তেওঁ কি কৰিছে, আৰু এজন ল'ৰা আছে, তেওঁ আহি গোটেইকেইজনে আহি আমাৰ মাহী ল'ৰাটোকে মুখে গোটেইকেইজনে মাৰিছে। আহি কি হৈছে আচলতে, আমাৰ অসমীয়া হিন্দু ল'ৰা এটাক মাছৰ বেপাৰী এটা ইয়াতে আজি ইয়াতে আগুৰি ধৰি সিহঁতে আজি অত্যাচাৰ কৰি সিহঁতক আজি তাক শাৰীৰিকভাৱে অপদস্থ কৰিছে। নিত্য নৈমিতিক এই মাছৰ বজাৰ এই ঘটনা ঘটি আছে। তাক মাছৰ বজাৰ নহয় চব্জি বজাৰ, পৰখি এটা এজন বয়সীয়াল মানুহ আহি আছিল, তাক ইয়াতে ধুতি খুলি দিয়া হৈছে। আজি মাছ বজাৰ আমাৰ দুটা যুৱক ভাইয়ে বজাৰ কৰিব আহিছে, তাতে সিহঁতে মাৰিছে, দাৱে দি কোবাই পেলাই কাটি দিব বুলি ভাবি কিয় দিছে। এইটো কণ্টিনিউ হৈ আছে, এইটো আমি মানি ল'ব নোৱাৰিম। তৎকালভাৱে তেওঁলোকে দোকান বন্ধ কৰক, বিচাৰ হোৱাৰ পিছত দোকান খুলিব, নহ'লে ইয়াত দোকান অনিৰ্দিষ্টকালৰ কাৰণে আমি বন্ধ ৰাখিছোঁ। কিয় আমাৰ সন্দেহ আছে, এইখিনিত 80% বাংলাদেশী মূলৰ মানুহ, এই বাংলাদেশী মূলৰ মানুহখিনি আহি ইয়াতে বেপাৰ কৰি আছে। আমাৰ খিলঞ্জীয়া মানুহ এটাও নাই, আৰু আহি পেলাই আমাৰ মানুহৰ ওপৰত অত্যাচাৰ আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰে। এইখিনি আমাৰ প্ৰতিশ্ৰুতি, যুঁজি হয় কালিৰ পৰা এটা এটাকৈ মাৰিম আমি। এই মিয়াই আক্ৰমণ কৰিছে, আক্ৰমণ কৰি এজনে নহয় গোটেই মাছ বজাৰৰ মিয়াই আক্ৰমণ কৰিছে, আৰু তাৰ প্ৰতিবাদত আজি গোটেই খিলঞ্জীয়া মানুহ, খিলঞ্জীয়া অসমীয়া আহি আজি মাছ বজাৰ বন্ধ কৰিছে। আৰু সেই দোষীজনক আমি বিচাৰিছোঁ, দোষীজনক উচিত শাস্তি পাব লাগে। ইয়াতে 80 বছৰৰ কাৰণে SC মানুহৰ কাৰণে লীজত আছে এই মাছ বজাৰ। যদি 80 বছৰ কাৰণে হিন্দু মানুহ নামত আছে, তেওঁলোকৰ দায়িত্ব মানুহ কেনেকৈ কৰি পাই আছে, সেইকাৰণে পৌৰসভাই তৎকালভাৱে একচন লৈ মাছ বজাৰৰ ভিত্তি বন্ধ কৰি দিব লাগে। আমি এইটো দাবী জনাইছোঁ আজি পৌৰসভা চেয়াৰমেনৰ ওচৰত। আপোনালোকে সবচেয়ে দুখজনক কথা হৈছে, কালি এটা 108 ড্ৰাইভাৰে চিপাজাৰৰ এটা অসমীয়া আমাৰ ভণ্টিক ৰেপ কৰিছে, জানেনে? কোনো খবৰটো নাপায়। এনেকৈ সদায় যদি হৈ থাকে আমি কিয় মানিম? আজি মাছ বজাৰত মাৰিছে, কালি কাপোৰ বজাৰত মাৰি, কিবা হ'লে দা লৈ আহে, সদায় মানি ল'ম নেকি? সেইটো আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ আৰু নামানো। যোৱা কেইমাহ আগতে বাপেক পুতেকক তেনেকৈ প্ৰহাৰ কৰিছে, প্ৰহাৰ কৰাৰ পিছত বাকীবিলাকে তেওঁলোকৰ ফালৰ মিয়া মুখা আহি কৈছে যে এইবিলাক মাৰা নাই, এইটো আমাৰ পাৰ্চনেল যুদ্ধ। তো পাৰ্চনেল কৰি আমাৰ মাতৃ ভণ্টিক তেওঁলোকে ধৰ্ষণ মাৰ্ডাৰ কৰি থাকিব, আমি চুপচাপ বহি নাথাকোঁ নহয়। তো আমাৰ কথা হ'ল, আজি এইটো এটা ঘটনা হৈছে, আজি ইয়াতে শেষ কৰিব লাগিব। এইটো আমি থানাত গৈ আলোচনা কৰি তেওঁলোকক এটা সাধাৰণ শাস্তি দিলে নহ'ব। মাছ বজাৰত দীঘল দা ৰাখিব নোৱাৰিব, যিহেতু এইটো আইনগতভাৱে ইলিগেল। পুঠি মাছ বেপাৰী এটা ইমান দীঘল দা ৰখাৰ কোনো যুক্তি নাই। তেওঁলোকে অস্ত্ৰ ভাণ্ডাৰ কৰিছে, মাছ বেপাৰীৰ ওচৰত কোনোবাই যদি কিবা ক'ব যায় ভয় খায় যে মাছ বেপাৰীয়ে কাটি দিব। কিহৰ কাৰণে ইমান ভয় আহিছে চাওক, আমি যদি ডাঙৰ বৰষুণ হওঁ তেতিয়াহে মানুহে ছাতি ল'ব। আমি তেওঁলোকৰ তাত বজাৰ কৰিব গ'লে আমিও দীঘল দা লৈ যাব লাগিব ছেল্ফ ডিফেন্সৰ কাৰণে, কাৰণ প্ৰশাসনে কিমান ডিফেন্স দিব? আমাৰতো মৰি আছে ভাই ভনী, মৰি আছে, ধৰ্ষণ হৈ আছে। প্ৰতিবাদ কৰি DP ব্লেক কৰি আমি এইবিলাক কৰি একো লাভ নাই। আমি এতিয়া হাতে কৰ্মে লাগিব, যিহেতু আমি লাগিম, আৰু আজি ফুল এণ্ড ফাইনেল ডিচিশ্যন হ'ব লাগিব। অঁ, তেওঁলোকৰতো দা সদায় ৰেডি থাকে, কিহৰ কাৰণে? মাছ, সৰু মাছ কটাৰ কাৰণে দা ব্যৱহাৰ কৰে নে মানুহ মৰাৰ কাৰণে ব্যৱহাৰ কৰে, আমি নাজানো। আৰু সেই দায় দিয়ে আমাক সদায় ভাবুকি দি থাকে।
গতিকে আমি এটা বিচার এটা বিচার আমি এই বজারের হাতত এড়ি দিয়া নাই আর নিদিও বজার করবে গেলেও ভয় লাগে মাছ বছর পুঠি মাছ ব্যাপারী দা খান বই থাকে দা খান কি দরকার আছে পুঠি মাছ ব্যাপারীর বরপেটা বজার যাব তাতে এনেকা দা নাই যে বজার আমার মঙ্গলদী বজার যে দা আছে বরপেটা বজার নাই তেনা দা রাখ তেনা রেখে কাম করব লাগে বজার আপনি যাব নয় সবজি বাজার রাস্তায় যাবই নয় আমার শান্ত পরিবেশত সেই হেজনক কাল্পিকজনক আনব লাগে সরু কথা যেটা তখন মারিছে পিঠি দেখলে আপনাদের হয়তো ফটো উঠেছে না নজানো তখন আমি হসপিটালাইজ করছো হ্যাঁ এটা আমার প্রশাসনের আমি যোগাযোগ করছো তখন আনক আর তখন আহি নোপালেক তখন আনব নয় আমার মঙ্গলদৈ গোটাই বজার বন্ধ থাকিব। নবজ্যোতি মহন্ত আপনি আছে আমার সঙ্গে পোনপটিয়াকৈ সংযুক্ত হয় আর ইতিমধ্যে নবজ্যোতি গোটাই কথাখিনি সবিশেষ জানিপরা গেছে কিন্তু এই সময় যেহেতু বাগরি গেছে এটা তাত কেনকা ধরনের পরিস্থিতি আর প্রশাসনক অভিযোগ দিয়ার যে কথা কৈছিলে গতিকে যাক অভিযুক্ত বলে কৈছে ইতিমধ্যে আরক্ষী আনিছে না নাই বা বিচারি পাইছে না নাই এই গোটাই কথাখিনি সামরি আপনার সবিশেষ জানি। নিশ্চয়কৈ পাপৰি সমগ্র ঘটনাক লৈ বর্তমান মঙ্গলদৈ চেপা উত্তেজনা অব্যাহত আছে আর যে মঙ্গলদৈ বজার ইতিমধ্যে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে পড়েছে মঙ্গলদৈ সম্পূর্ণ চহরখন আর যেহেতু সমগ্র ঘটনাক লৈ আরক্ষীক এজাহার দাখিল করা হয়েছে এই এজাহার দাখিল করার পিছত আরক্ষীয়ে ইতিমধ্যে এই যিজনের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ থকা লোকজনক ইতিমধ্যে বিচারি আরক্ষী অভিযান অব্যাহত আছে। তেনে সময়তে আমার লগত আমসুর প্রতিনিধি আছে আমসুর উপদেষ্টা আছে আসুর সদ ছাত্রসন্থার উপসভাপতি আছে আমি প্রথমত সদ ছাত্রসন্থার উপসভাপতির ওসলে গেছো সমগ্র ঘটনাক লৈ চেপা উত্তেজনা অব্যাহত আছে যেহেতু যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা নবজ্যোতি মহন্ত ভাষ্য সংগ্রহ করার সমান্তরালভাবে আমি কিছু দৃশ্য দেখাইছো যে প্রকৃততে কি হয়েছিল আর অভিযোগ আছে গ্রাহকসকলের অভিযোগ যে ইয়াত আসলে বজার করবলে আহিলে কিছু শঙ্কা লৈ আহে সদায় এনেকাই হয় সরু সরু কথাতে কাজিয়া হয় মাছ ব্যাপারীর সঙ্গে কাজিয়া হয় মাছ ব্যাপারী কিছু কথা মানি নলয় বা হাতত একো একোখন ডাঙর দা থাকে আর আজি যে অপ্রীতিকর পরিস্থিতি হল তার কি কারণে হল সেয়াও ইতিমধ্যে সবিশেষ কৈছে আর এই পরিস্থিতি বা এই পরিবেশটা আজি বলে নয় প্রায় হয় বলে বিভিন্নজনে মন্তব্য করেছে। ধিং ধর্ষণ কাণ্ড আজির দিনটো সমগ্র রাজ্য কপাই আছে এতিয়াও পলাতক অবস্থাত আছে আর দুই অভিযুক্ত ছাত্রী দলবদ্ধ ধর্ষণ কাণ্ডর অন্য দুই অভিযুক্ত হয়েছে গোলাপুদ্দিন আর ফরিদুল আর পলাতক দুই অভিযুক্ত বিচারি নগাঁও আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে কিন্তু তিনদিনের পিছতো আন দুই অভিযুক্ত গ্রেপ্তার করব নোৱাৰা তেতিয়া ক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয় রাইজ তথা দল সংগঠন আরক্ষীর বিরুদ্ধে খুব উজারি ধর্ষণকারীক ফাঁসির দাবি দুদিন ধরে উত্তাল হয়ে আছে ধিঙর রাজপথ আজি তৃতীয় দিনও ধিঙর রাজপথত প্রতিবাদত নামিছে দল সংগঠনের স্থানীয় রাইজ ধিঙর ধর্ষিতা নাবালিকার ন্যায়ের দাবি অনির্দিষ্টকালীন অনশন সচেতন নাগরিকর পলাতক দুই অভিযুক্ত গ্রেপ্তার নকরালেক অব্যাহত থাকিব এই অনশন ধিং চারিআলির গান্ধী মূর্তির সম্মুখত অনশনত বহি প্রতিবাদ সাব্যস্ত করেছে স্থানীয় রাইজে অভিযুক্ত নাপিত গোলাপুদ্দিন আর গাড়ি চালক ফরিদুলক শীঘ্রে গ্রেপ্তার করে কঠোর শাস্তি বিহার দাবি দল সংগঠনের রাইজ ইপিনে বিভিন্ন দল সংগঠনের সঙ্গে আলোচনা করে আসুয়ে প্রত্যাহার করলে অনির্দিষ্টকালে ধিং বজার বন্ধ রখার সিদ্ধান্ত অবশ্যই পলাতক দুই অভিযুক্ত গ্রেপ্তার নকরা পর্যন্ত আরক্ষী প্রশাসনের বিরুদ্ধে ধিংবাসীর সহযোগত প্রতিবাদী কার্যসূচী চলাই যাওয়ার হুঙ্কার আসুর শনিবারে প্রতিনিশা আরক্ষীর তদন্তের সময়তে হ্যান্ডকাফ সহ পুখুরীত জঁপিয়ায় পলায়নের চেষ্টা চলাওতে এটা অভিযুক্ত মূল অভিযুক্ত তফজুল ইসলামের মৃত্যু হয়েছে। হয় এতিয়া আমি 70 ঘণ্টা পার হয়ে গেল আমি প্রতিবাদ করিয়ে আছো যেহেতু এতিয়াও দুজন ধর্ষণকারী মুকলি আকাশের তলত ঘুরিয়ে আছে আর পুলিশ প্রশাসন বিষয়ক ধরবলে অসমর্থন হয়েছে গতি আমি প্রতিবাদ তো চলিয়ে থাকিম কিয় অসমর্থন হয়েছে আমার প্রশ্ন হয়েছে কিয় ধরবার নাই এজনক যদি ধরবছে বাকি দুজনক কিয় ধরবার নাই আমি এতিয়া মানে প্রতিবাদ সমাপ্ত নকরো প্রতিবাদ চলিয়ে থাকব ধর্ষণকাণ্ড হয়ে যাওয়ার চারিদিন পর্যন্ত দুই অপরাধী মুক্ত মনে মুক্ত আকাশের তলত ঘুরি ফুড়িছে যেতালেকে সেই অপরাধী দুজনক আরক্ষীয় করায়ত্ত করব নয় যেতালেকে আরক্ষীয় সিহতক কঠোরের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব নয় আমি প্রতিবাদ চলাই যাম। নারী আজি রাজপথত ওলাইলে বাধ্য হয়েছে যেহেতু নারী রাজপথত ওলাই অহাটো ব্যর্থতা আজি আশাত
তেওঁক আমি এজন মুখ্যমন্ত্রী হিসাবে তেওঁ এখন গাড়ীত আছে, সেই গাড়ীত তেওঁ আমার কারণে চকু মেলি চাওক। আর যেহেতু আমি ঢিঙত এমুঠি আছো, এমুঠি খিলঞ্জীয়া আছো, এই খিলঞ্জীয়াখিন রক্ষা করব। আর এইতে হোক বা ভারতবর্ষতে হোক কোনো ধরনের নারী নির্যাতিত হব নালাগে, এইটির উপর এখন কঠোর আইন হোক। বর্তমান মই গোলাপ হুসেনের যে দোকান আছে, গোলাপ হুসেন পেশাত এজন নাপিত আছিল, তেওঁৰ দোকানটো মই দেখুৱাইছো। এয়া হৈছে গোলাপ হুসেনের দোকান। এই দোকানতে তেওঁ চুলি কাটিছিলে, চুলি দাড়ি আদি কাটিছিলে। গোলাপ হুসেন কেবল চুলি কাটি নাপিতেই নাছিলে, তেওঁ ইটা ভাটাতো কাম কৰিছিলে, ইটা ভাটাৰ কৰ্মৰত শ্ৰমিক আছিলে। আৰু তেওঁক কিন্তু এতিয়ালৈকে আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰিব পৰা নাই। তেওঁৰ দোকানটো এতিয়া তলাবন্ধ অৱস্থাত আছে। আৰু এই দোকানৰ পৰাই তেওঁ ব্যৱসায় বাণিজ্য কৰিছিলে। কেৱল তেওঁ ইয়াত ব্যৱসায় বাণিজ্য নাপিতেই তেওঁৰ পেচা নাছিলে, তেওঁ লগতে ইটা ভাটাৰো কৰ্মৰত শ্ৰমিক আছিলে। আৰু তেওঁ মাদক দ্ৰব্যও সেৱন কৰিছিলে, প্ৰায়ে তেওঁ মাদক দ্ৰব্য সেৱন কৰিছিলে। আৰু যাৰ কাৰণে হয়তো তেওঁ এই ঘটনাটো জড়িত হৈ পৰিব বুলি স্থানীয় ৰাইজেও এটা মানে হেৰি কৰিছে, অভিযোগ কৰিছে। কিন্তু বৰ্তমান তেওঁ পলাতক অৱস্থাত আছে, আৰক্ষীয়ে তেওঁক বিচাৰি পেলাই অভিযান অব্যাহত ৰাখিছে, অবিৰত অভিযান অব্যাহত ৰাখিছে। কিন্তু তাৰ পিছতো গোলাপ হুসেনক কিন্তু এতিয়ালৈকে কৰায়ত্ত কৰিব পৰা নাই। হয়, মই বৰ্তমান উপস্থিত আছোঁ বৰবেটীৰ। আৰু বৰবেটীত যিজন অভিযুক্ত আছিলে তাফাজ্জুল হুসেন, তাফাজ্জুল ইসলাম, এই তাফাজ্জুল ইসলামৰ ঘৰতে মই বৰ্তমান উপস্থিত আছোঁ। আৰু যিহেতু তেওঁৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে, পানীত পৰি পেলাই শলিল সমাধি হৈছে, তেওঁৰ পৰিয়ালৰ লোকসকল আছে মোৰ লগত, তেওঁৰ পৰিয়ালৰ লোকসকলৰ পৰা আমি তেওঁলোকৰ কি কি মন্তব্যসমূহ আমি জানিবলৈ চেষ্টা কৰোঁ। তেওঁৰ ভাতৃ আছে, কি ক'ব তাফাজ্জুলৰ মৃত্যুক লৈ পেলাই কি ক'ব? এটা ষড়যন্ত্ৰ হৈছে, মোৰ সৰু ভাইটিটো তাক লৈ পেলাই এই হেৰি এটা আছে, মানে লগাবৰ ভিতৰত আছে, তাৰ ভিতৰৰ পৰা ওলাই আনি বাহিৰত কেনেকৈ সি মৰিল পানীত, যি যিটো পুখুৰীত পানী ইমানখিনি, সেই মানুহটো চাৰে ছশ ফুট ওখ, ইমান পানী হ'ল কেনেকৈ মৰিব সি? আপুনি কি ক'ব এই সংক্ৰান্তত? আপুনি আপোনাৰ কি হয়? মোৰ ডাঙৰ ককাই, ককাই হয়, কি কি ক'ব আপুনি? মই এইটোৱে ক'ম, যেতিয়া নেকি ঘৰৰ পৰা উঠাই লৈ গৈছে মানুহটো, মোৰ ককায়ক লৈ গৈছে, তেতিয়া যিটো লকাৱতী আছিলে না, হাতত হেণ্ডকাপ লগোৱা আছে, মানুহটো কেনেকৈ পুখুৰীত আহিছে, কেনেকৈ জাপ দিছে, তিনি কিলোমিটাৰ দূৰত কেনেকৈ আহিছে, লকাবৰ পৰাতো এনেই ভাঙি আহিব পৰা নাই, সিহঁতেতো লগতে লৈ আহি আহিছে, নহ'লে কেনেকৈ আহিছে ইয়াত? গাঁওবাসীয়েতো তেওঁলোকে বৰ্জন কৰিছে, আপোনালোকে আপুনি গাঁওবাসীক সোধক, খবৰ দিব নোৱাৰিব, তাৰপিছত গ্ৰহণ কৰিব কেনেকৈ, কি কৰিলে আপোনালোকে? আমি নিজৰ মাটিতে দিছোঁ। আৰু জানাজা, জানাজা ইয়াতে ৰোডতেই হৈছে। মানুহ কিমান হৈছিলে? মানুহ বেছি হোৱা নাই, আহিবই দিয়া নাই গাঁৱৰ মানুহ, ৰাস্তা বন্ধ কৰি দিছে, ৰাস্তা বন্ধ কৰিছে। নীলোৎপল বৰাৰ সৈতে ঢিঙৰ নিৰ্যাতিতাৰ আত্মীয়ৰ এক্সক্লুচিভ ইণ্টাৰভিউ আগবঢ়াম। আমি আপোনাৰ পৰা কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰোঁ, আপুনি কিছু কথা মুখ্যমন্ত্ৰীক জনাব বিচাৰিছে। কিশোৰীগৰাকী বৰ্তমান যিহেতু তেওঁৰ লগত তেনেকুৱা অনাকাংক্ষিত ঘটনা হ'ল, আপোনালোকৰ যথেষ্ট আৰ্থিক পিছপৰা হয়? আমি যথেষ্টভাৱে আৰ্থিকভাৱে পিছপৰা হয়। মই এটা সাধাৰণ কাম কৰি ছোৱালীজনীক সৰুৰে পৰা লালন পালন কৰিছোঁ, লগতে মোৰ বৃদ্ধ পিতৃ মাতৃও আছে। এতিয়া এনেকুৱা এটা ঘটনা হ'ল, আপুনি তাৰপিছত আমাৰ লগত যে যোগাযোগ কৰিছিলে, কৈছিলে যে আপুনি আৰু ঢিঙত সেই কিশোৰীগৰাকীক ৰাখিব নিবিচাৰে। হয়, এই ঘটনা হৈ যোৱাৰ পিছতে মই যথেষ্ট নিৰাপত্তাহীনতাত ভুগিছোঁ, কাৰণ মই যিখন ফিল্ডত কাম কৰোঁ, আজি সেইখন ফিল্ডতেই এনেধৰণৰ এটা জঘন্য কাণ্ড ঘটিছে, সেইখন ফিল্ডৰেই মানুহে জঘন্য কাণ্ড ঘটি কৰাইছে। মই তাত এইটো কাৰণে নিৰাপত্তাহীনতাত ভুগিছোঁ যে সেই মানুহখিনিৰ মাজতে মই জীৱিকা অৰ্জনৰ মোৰ যিটো কাম মই তাতেই কৰি আছোঁ। অৱশ্যে এটা কথা ঠিক, মই সকলো মানুহখিনিক সকলোখিনিকে মই কেতিয়াও বেয়া বুলি ক'বলৈ যোৱা নাই, আৰু অপৰাধীৰ কেতিয়াও জাত আৰু ধৰ্ম নাথাকে, অপৰাধী অপৰাধীয়ে তেওঁ শাস্তি পোৱাটো বিচাৰোঁ। এই ক্ষেত্ৰত অসম চৰকাৰ, বিশেষকৈ চি এম ছাৰে যি তৎকালীনতাৰে এই কালপ্ৰীতক ধৰি শাস্তি দিছে, তাৰ কাৰণে ছাৰৰ ওচৰত মই কৃতজ্ঞ, লগতে বাকী দুজনকো খুব সোনকালে ধৰিব বুলি আমি আশা কৰিছোঁ। নগাঁও প্ৰশাসনে অনবৰতে আমাৰ লগত থাকি আমাক যথেষ্টখিনি সহায় কৰিছে, তেখেতসকলৰ ওচৰতো আমি চিৰ কৃতজ্ঞ। মুখ্যমন্ত্ৰীগৰাকীক কি আহ্বান জনাইছে? মই
মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাব বিচাৰিছো যে এতিয়া মই বিশেষকৈ ভাবিছো ছোৱালীজনীৰ কথা, ছোৱালীজনীৰ ভৱিষ্যতৰ কথা। মই ছোৱালীজনীৰ ভৱিষ্যতক লৈ চিন্তিত হৈ পৰিছো। তাইক লৈ মই ঢিঙত থকাটো একেবাৰে অসম্ভৱ দেখিছো। তাইক মই নিৰাপত্তাৰ মাজত, তাই যাতে মেণ্টেলিও তাই যাতে নিৰাপত্তা লাভ কৰিব পাৰে তাৰ কাৰণে মই মানে ছোৱালীজনীও বিচৰা নাই যে তাই ঢিঙত থাকিব। ঢিঙত মই নিজেও বিচৰা নাই যে আমি ঢিঙত থাকি পেলাই আকৌ আমি আগৰ দৰে এটা সুস্থ জীৱন যাপন কৰিম, আমি সেইটো একেবাৰে অনুভৱ কৰিব পৰা নাই এতিয়ালৈকে। ছোৱালীজনী এতিয়া বৰ্তমান ক্লাছ টেনত পঢ়ি আছে, অনাগত যি শিক্ষা জীৱন আছে আপুনি ঢিঙৰ বাহিৰত কৰাব? মই ঢিঙৰ বাহিৰত কৰাব বিচাৰিছোঁ। ছাত্ৰসন্থাই কালি ছোৱালীজনীৰ পঢ়া শুনাৰ দায়িত্ব ল'ম বুলি কৈছে। ছাত্ৰসন্থাৰ সভাপতি আহিছিলে উৎপল শৰ্মা, তেওঁলোকে পঢ়া শুনাৰ দায়িত্ব ল'ম বুলি কৈছে, কিন্তু আপোনালোকে বিচাৰিছে পঢ়া শুনাৰ দায়িত্ব লওক কিন্তু ঢিঙৰ বাহিৰত লওক। হয়, পঢ়া শুনাৰ দায়িত্ব তেখেতসকলে ল'ম বুলি কৈছে, তাৰ কাৰণে তেখেতসকলক বহুত বহুত ধন্যবাদ দিছোঁ। নিশ্চয় নিশ্চয়, মই এয়া তেওঁৰ যিগৰাকী আত্মীয় তেওঁলোকে কৈছে যে ঢিঙত থাকি পেলাই আৰু ছোৱালীজনীক পঢ়োৱা সম্ভৱ নহয়, সেই পৰিয়ালটো ঢিঙত থাকিব বিচৰা নাই। গতিকে ইতিমধ্যে সদৌ ছাত্ৰসন্থাৰ নেতৃবৰ্গই কৈছে যে ছোৱালীজনী পঢ়া শুনাৰ সমস্ত দায়িত্ব ল'ব। তেওঁ মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ আহ্বান জনাইছে যাতে তেওঁক ঢিঙৰ বাহিৰত আনি পেলাই সংস্থাপিত কৰি তেওঁলোকক যাতে থকাৰ এটা ব্যৱস্থা কৰে, কাৰণ সেইখন সমাজত তেওঁলোকে থাকিব বিচৰা নাই। আৰু এটা ব্ৰেকিং নিউজ, ঢিঙৰ নিৰ্যাতিতাৰ পৰিচয় ৰাজহুৱা কৰি আটক হৈছে ইউটিউবাৰ। মহিলা ইউটিউবাৰক আটক কৰিছে নগাঁও আৰক্ষীয়ে। ইউটিউবাৰগৰাকীয়ে দেখুৱাইছিল নিৰ্যাতিতাৰ ঘৰৰ দৃশ্যাংশ, নিৰ্যাতিতাৰ গাঁৱৰ নামো আনকি প্ৰকাশ কৰিছিল ইউটিউবাৰগৰাকীয়ে। নগাঁও আৰক্ষী অধীক্ষকৰ নিৰ্দেশত ইউটিউবাৰগৰাকীক আটক কৰা হৈছে। নগাঁও আৰক্ষীৰ অধীক্ষকৰ নিৰ্দেশত ইউটিউবাৰগৰাকীক আটক কৰা হৈছে আৰু ইউটিউবাৰগৰাকীয়ে যিহেতু তেওঁলোকৰ ঘৰৰ দৃশ্যাংশ দেখুৱাইছিলে, গাঁওখনৰ নামো কৈ দিছিলে, যিবোৰ আচলতে ক'ব নালাগে নিষেধাজ্ঞা আছে, গতিকে তেনেক্ষেত্ৰত ইউটিউবাৰগৰাকীয়ে সেই কথাখিনি কৈ দিয়াৰ পাছতে বৰ্তমান আৰক্ষী তৎপৰ হৈছে আৰু তেওঁক আটক কৰিছে। গুৱাহাটীত পুনৰ অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্তৰ সন্ত্ৰাস, পুৱাই পিষ্টল দেখুৱাই মহিলাৰ ডিঙিৰ চেইন কাঢ়ি নিলে। এন কে প্ৰডাকশ্যনৰ স্বত্বাধিকাৰী দেৱ বৰকটকীৰ পত্নীৰ ডিঙিৰ চেইন লুট কৰি লৈ যায়। অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্তৰ আক্ৰমণত আহত হৈছে মহিলাগৰাকী। ভুক্তভোগী মহিলাগৰাকীৰ আনকি মূৰতো চাৰিটাকৈ চিলাই পৰিছে। প্ৰাতঃভ্ৰমণলৈ যোৱাৰ সময়তে মহিলাগৰাকীক টাৰ্গেট কৰে অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্তই। এটা সাক্ষাৎকাৰ আগবঢ়াওঁ আমাৰ সাংবাদিক বীৰেণ চিলেকা। মোৰ লগত আছে ৰাণী বৰকটকী, মই তেওঁৰ পৰা ফোনে ফোনে জানিম ঘটনাটো কিমান সময় ধৰিছিল, কেনেধৰণে হৈছিল। তেওঁ 7:10 হ'ব, মই খোজকাঢ়ি উভতি আহিছোঁ পিনাকী পথ, পিনাকী পথ হয় সেইটো, আহি আছোঁ। তাৰপিছত আহি থাকোঁতে মই আহি আছোঁ, আহি আহি দেখিছোঁ বাইক এখন ৰখি আছে। মোৰ অকণমান কিবা এটা সন্দেহ হৈছিলে দেই, মানে সন্দেহ মানে মই ভাবিছোঁ দুটা চোৰ নেকি, এনেকৈ ঠিক মোৰ মনত আহিছে সেইটো ভাৱ। মই বোলো মই অকণ বেগাই যাম ঠিক ভাবিছোঁ। তাৰপিছত আহি মোক ইয়াত এটেক কৰিছে, একদম হাতখনেৰে এটেক কৰিছে। তাৰপিছত মই একো ভাবিবই পৰা নাই, মই বচাব চেষ্টা কৰিছোঁ, হাতখন হেৰি কৰিছোঁ, নাই একদম মুখৰ একো তেওঁলোকৰ মাত নাই, কিন্তু দেখিতো নাপায়ে, একদম পূৰা ক'লা হেলমেট, কিবা অদ্ভুত ধৰণৰ হেলমেট। আৰু তাৰপিছতে ভৰিৰ মুখ ঠেলি আছে, হেৰি কৰিছে, মই এৰুৱাব চেষ্টা কৰিছোঁ, মই খুব চিঞৰিছোঁ, মানুহখিনি মই আগত দেখিছোঁ তেওঁলোক অহা নাই। মই ভাবিছোঁ মই ইমান চিঞৰিছোঁ কিয় মানুহখিনি মোক বচাব অহা নাই, মই চিঞৰি আছোঁ। তাৰপিছতে এবাৰ একদম ধৰি হেৰি কৰি মোক হেৰি কৰি দিলে, মই পৰি গ'লোঁ। ল'ৰাটোৰ হাতত পিষ্টল আছে, পিষ্টল দেখাই আছে, আমি সেই পিষ্টলৰ ভয়তে আহিব পৰা নাই আপোনাক বচাব। দুজন আছিল, দুজন আছিলে, এজন মই দেখালৈকে এজন বাইকত বহি আছে আৰু এজনে আহি মোক এটেক কৰিছে। তাৰপিছত এই মুহূৰ্তত কি ক'ব আপুনি যে মহানগৰীত যি ধৰণে আচলতে মহিলাৰ নিৰাপত্তা নোহোৱাইছে, জোৰ দৰে আৰু বহুকেইটা ঘটনা? অঁ, একদমেই নিৰাপত্তা নাই, কাৰণ ইমান দেৰিকৈ, সেইটোতো আৰ্লি মৰ্ণিং নহয় যে এন্ধাৰ হৈ আছে, 4:30-5 বা অলপ এন্ধাৰ হৈ থাকে, মানুহ চানুহ কমকৈ ওলায়, তেনেকুৱাও নহয়, 7:15 বহুত দেৰি এতিয়া ন গৰমৰ দিনত, এনেকুৱা সময়ত যদি এনেকুৱা কৰিবলৈ তেওঁলোকে সাহস পায়, সেই সাহসটো কেনেকৈ পায়? আৰক্ষীৰ কিছু দুৰ্বলতা আছে বুলি দুৰ্বলতা আছে যেন লাগিছে, কাৰণ সাহসটোতো বহুত সাহস কৰিছে ন, আৰু এনেকুৱা সময়ত যদি হাতত পিষ্টল লৈ যদি ঘূৰি ফুৰিব পাৰিছে, চেকিং টেকিং সেইবোৰ, পেট্ৰলিং সেইবোৰ কি অৰ্থ বাৰু ন, এনেকৈ যদি বাইক এখনত যদি আৰ্মছ এটা লৈ ঘূৰি ফুৰিছে, সেইটোতো একদমেই মানে বহুত ডাঙৰ কথা আৰু একেবাৰে আমাৰ নিৰ মোৰ এতিয়া মই কেনেকৈ অকলে খোজকাঢ়িব ওলাই যাম ন, মোৰতো ভয় লাগিছে আজি বহুত। মই যেতিয়া সুস্থ হ'ম তেতিয়া মই ৱাকত মই কেনেকৈ যাম, মই ছুগাৰ পেচেণ্ট, মোক খোজকঢ়াটো মোৰ দৰকাৰ, মই এতিয়া কি সাহসত যাম মই সেইটো ন, আৰু সেইখিনি আমি কিয় নোৱাৰোঁ, আমি
নারী হলো কারণে আমি নোৱাৰো নেকি এইখানে অকলে যাব, সেইটো আমাক প্রটেকশনটো কিয় নাই? আৰু ইয়াৰ সৈতে বিয়লি খবৰ পাবি দিছো, নমস্কাৰ। এইটো মাই থান ষ্টিল নহয়, অঁ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান ষ্টিল। এইটো মাই থান ষ্টিল নহয়, অঁ ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। Strong money, might and steel.